झाड़ग्रामे করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘাটাল এবং তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর জন্য সোমবার সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। আবহাওয়ার অবরোধে হওয়ার কারণে হেলিকপ্টারের গন্তব্যের জন্য উঠতেই পারেনি, আর তাই ঝাড়গ্রামের সভা মঞ্চ থেকে তিনি ঘাটাল এবং তমলুক কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর প্রণব টুডুর সমর্থনে এই বিজয় সংকল্প সভা ছিল এবং সভা মঞ্চ থেকে একযোগে কংগ্রেস এবং তৃণমূল সরকারকে কড়া বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, আজই সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের একটি ভিডিও দেখলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এরা ভীষণ সাম্প্রদায়িক। কংগ্রেসের শাহজাদদের বলছেন যে কংগ্রেস মুসলমানদের সংরক্ষণ দেবে, তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলছেন অন্য কথা, আর তাল ঠুকে কংগ্রেস বলছে যে তারা মুসলমানদের সংরক্ষণ দেবে। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনার পাল্টা হিসেবে দেশের প্রধানমন্ত্রী মহারাজের পাশে দাঁড়িয়েছেন, নিন্দা করেছেন মুখ্যমন্ত্রীর মন্তব্যের এবং সোমবার মোদি নাম না করেই নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার কথায় রামকৃষ্ণ মিশন সাধু সন্তদের অপমান বাংলার মানুষ কিছুতেই মাফ করবে না, আর সবাই জানেন আমার জীবন রামকৃষ্ণ মিশনের ভূমিকা কতটা। তার শারীরিক অবস্থা কেমন আছে? তামলুক কি সভা মে জানা থা, লেকিন ওয়াহ ওয়েদার ঠিক নাই হোনে কে কারণ মেরা হেলিকপ্টার ওয়াহ ল্যান্ড নাই কর পায়া। লেকিন তামলুক কে হাজারো লোক অভি টেকনোলজি সে ইস সভা কে সাথ ওয়াহ জুড়ে হুয়ে হ্যায়, তো এক প্রকার সে মে এক সাথ দো সভায়ে সম্বোধিত কর রহা হুঁ। जब दुनिया तेजी से विकास कर रही थी तब कांग्रेस सरकार घोटालों के कीर्तिमान गढ़ रही थी। दुनिया के देश हर पल आगे बढ़ रहे थे लेकिन कांग्रेस पार्टी युवा पीढ़ी को पीछे धकेल रही थी। 60 साल तक ये लोग गरीबी हटाओ का ही नारा लगाते रहे। देश जानता है ये मोदी है जिसने भारत को दुनिया की पांचवी सबसे बड़ी अर्थव्यवस्था बनाया है। ये मोदी है जिसने 10 साल में 25 करोड़ लोगों को गरीबी से बाहर निकाला। ये मोदी है जिसने दशकों पुरानी समस्याओं का समाधान